আজ আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাসের উদ্দেশ্যে, কিন্তু আমাদের ছাঙ্গুলেক পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে, নাথুলা পাস বা মন্দির পারমিশন দেওয়া হয়নি। আমরা সকাল সকাল গ্যাংটকের এমজি মার্ট থেকে রওনা দিয়েছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। সকাল 8:30 বাজে, এখান থেকে ছাঙ্গুলেক যেতে প্রায় সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তায় আমরা কিছুক্ষণ টিফিনের জন্য বিরতি নেব, তারপর আমরা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তা আঁকাবাঁকা পাহাড়ি এবং যেহেতু আমরা উপরে উঠবো, এই সময় কিন্তু সময় আমাদের খুব বেশি লাগবে। নিচে নামার সময় কিন্তু আমাদের অতটা সময় লাগবে না যখন আমরা ব্যাক করব। ছাঙ্গুলেক, নাথুলা পাস, বাবা মন্দির, এই 3 জায়গার মধ্যে এখন শুধুমাত্র ছাঙ্গুলেকেরই পারমিশন দেওয়া হচ্ছে। নাথুলা পাস ও বাবা মন্দির সম্পূর্ণভাবে বন্ধ। ছাঙ্গুলেকে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য পারমিশন দেওয়া হচ্ছে। যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য ছাঙ্গুলেক এখন কিন্তু খোলা আছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ট্যুর এজেন্টের মাধ্যমে ছাঙ্গুলেক আসতে পারেন। আপনারা গ্যাংটক থেকে এসে যে কোনো এজেন্ট ধরে আপনারা যেতে পারেন। আর ভারতীয়রা তো সবসময় ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাসের পারমিশন পেয়ে থাকেন, শুধুমাত্র বাংলাদেশিরাই শুধু ছাঙ্গুলেকের পারমিশন পাচ্ছেন এই মুহূর্তে। যত আমরা উপরে উঠছি বরফের পরিমাণ কিন্তু তত বাড়তে থাকছে। রাতে এখানে ভালো রকমই তুষারপাত হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। পাহাড়ের প্রতিটা জায়গায় কিন্তু বরফ লেগে আছে। আর আজকের আকাশটা কিন্তু ঝলমলে পরিষ্কার, ফলে চারিদিকের ভিউটা নৈসর্গিক এবং খুব সুন্দর। রাস্তায় যথেষ্ট বরফ রয়েছে, গাড়িও খুব স্লো যাচ্ছে, তাই আজকে সময়টা খুব বেশি লাগবে। আর ছাঙ্গুলেক ওঠার রাস্তাটা কিন্তু পুরো আঁকাবাঁকা, তো যত আমরা উপর উঠবো তত কিন্তু আঁকাবাঁকা রোড আমরা বেশি দেখতে পাবো। মেঘটাও কিন্তু খুব পরিষ্কার রয়েছে, পুরো নীল। আর হয়তো আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে পৌঁছে যাব। তো তোমরা প্লিজ, তোমরা এই আপডেট ভিডিওগুলো দেখছো কিন্তু তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস কন্টিনিউ কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে। তোমরা যারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে ছাঙ্গুলেক আসবে তাদের জন্য এই চ্যানেলটার ভিডিওগুলো কিন্তু খুব ইনফরমেশন এবং প্রতি সপ্তাহে বা প্রতিদিনের আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং প্রতিদিনের আপডেট ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে দেখতে পাবে। যতই তোমরা উপরে উঠতে থাকবে তোমাদের মোবাইলের নেটওয়ার্ক ততই আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। একমাত্র বিএসএনএল ছাড়া এখানে কোনো কোম্পানির সিমেরই কিন্তু সেভাবে টাওয়ার নেই। বিএসএনএলে একমাত্র এখানে টাওয়ার পাওয়া যায়, বাকি এয়ারটেল, জিও বা ভোডাফোনের এখানে কিন্তু টাওয়ার নেই। তো তোমরা যারা ভাবছো লাইভ ভিডিও করবে তারা প্লিজ সাথে একটা বিএসএনএল সিম এনো, নাহলে কিন্তু ছাঙ্গুলেক থেকে লাইভ ভিডিও তোমরা করতে পারবে না। নাথুলা পাস বা বাবা মন্দিরে তো নেটওয়ার্কটা আরও স্লো, আরও প্রবলেম, বাট ছাঙ্গুলেকে কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক পাওয়া যায়। অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছো, দাদা ছাঙ্গুলেক, নাথুলা পাস, বাবা মন্দির জন্য পারমিশনের জন্য কত টাকা লাগে? বন্ধু, পারমিশনের জন্য 800 থেকে 1000 লাগে। তো তোমরা যে এজেন্টের মাধ্যমে করাবে সে এজেন্ট যেমন নেয়, কেউ 800 নেয়, কেউ 900, কেউ 1000। আর শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 800 টাকা মাথা পিছু, তো এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি যদি একা আসো মোটামুটি তোমার মাথা পিছু 800 থেকে 1600 টাকা খরচা হবে। আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও ফেব্রুয়ারি মাসে তোমরা কারা কারা ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস আসবে, এবং তারা প্রত্যেকে কমেন্ট করে জানাও। তাদের যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম হেল্প লাগে, প্লিজ তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করবো সব রকমভাবে তোমাদেরকে সাহায্য করার, সমস্ত রকম ট্যুর গাইড বা কোন দিক থেকে এলে ভালো হয়, কী কী কোন কোন প্রসেসে এলে পারমিশন পাওয়া সুবিধা। তো তোমরা যারা আসছো তারা প্লিজ একটু কনফার্ম করতে পারো, তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে। এবং বাংলাদেশ থেকে যারা আসতে চাইছো তারা প্লিজ চলে এসো, তোমাদের জন্য কিন্তু এখন ছাঙ্গুলেক ওপেন আছে। তো বাংলাদেশ থেকে প্রচুর এখন ট্যুর অপারেটার আছে, তোমরা চাইলে কিন্তু সেই ট্যুর অপারেটারের মাধ্যমে আসতে পারো। নইলে গ্যাংটকে এসে কিন্তু তোমরা যে কোনো হোটেলে থাকবে সেই হোটেল থেকেও কিন্তু তোমরা পারমিশন করে নিতে পারো। বাংলাদেশিদের জন্য কিন্তু এখন ছাঙ্গুলেক ওপেন আছে, নাথুলা পাস বা মন্দির কিন্তু বাংলাদেশিদের বন্ধ, এবং নর্থ সিকিমের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য লাচেন লাচুং খোলা আছে।